আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রিপলি ইঞ্জিনিয়ারদের জব কেন্দ্র সমূহ। এখনো যারা আমার চ্যানেল মোর্শেদ নিউজ পোর্টাল সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করি। ডিপ্লোমা বিএসসি পাশ করে বের হওয়ার পর অনেকেই সিদ্ধান্তহীনতা আর হতাশায় ভুগি, বুঝে উঠতে পারি না কি করব, কোথায় যাব। এর পেছনে একটাই কারণ, ট্রিপলি জব ফিল্ড নিয়ে পরিষ্কার ধারণা না থাকা, নিজেকে নিজে মূল্যায়ন করতে না পারা। তাই আজ আমি বাংলাদেশের ট্রিপলি জব ফিল্ড নিয়ে আলোচনা করব। পার সেক্টর এসটেন সাব এসটেন ইঞ্জিনিয়ার ইন গভর্নমেন্ট প্রাইভেট অটোমেশনস পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন, যেমন বিপিডিবি, আরপিসিএল, ডেসকো, নেসকো, আরইবি, পিজিসিবি, ইডিসি। এরপরে পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন ছাড়াও অনেক কর্পোরেশন অথরিটি রয়েছে যারা ডিপ্লোমা বিএসসি ট্রিপলি ইঞ্জিনিয়ারদের নিচ্ছে, যেমন বিসিআইসি, বিএসইসি, বিএই, পেট্রোবাংলা, বাংলাদেশ রেলওয়ে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংক। প্রাইভেট সেক্টরে যেমন প্রাইভেটে সামিট, ম্যাক্স, সিনা খুব নাম করা জেনারেশন কোম্পানি। তাছাড়াও নিম্ন থেকে উচ্চ পর্যায়ের যে কোনো প্রাইভেট টেক্সটাইল, ফুড, বেভারেজ, ঔষধ, স্টিল ও রড কোম্পানির একটি নিজস্ব সাবস্টেশন থাকে, যেটার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, শিফট ইনচার্জ, সুপারভাইজার হিসাবেও জব মিলতে পারে আপনার। টেলিকম অথবা আইসিটি সেক্টর যেমন টেলিটক, জিপি রবি, বিটিআরসি, বিটিসিএল, বিটিবি, প্রাইভেট রেডিও এবং টিভি চ্যানেল, রেলওয়ে, ব্যাংক, আইসিটি। এছাড়াও ইলেকট্রনিক্স ক্ষেত্রে অল্টন, মাইওয়ান, এলজি, সিঙ্গার প্রভৃতি আরও অনেক কোম্পানি আছে যেখানে আপনার জব মিলতে পারে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হই। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।